আমরা হচ্ছে এই সাইটটি ক্রিয়েট করার জন্য এই সাইটটি ওয়ার্ডপ্রেসে বিল্ড আপ করার জন্য আমরা এই টেমপ্লেটটি ইনস্টল করব। তাহলে আপনারা আপনাদের সোর্স ফাইলে পাবেন। তাহলে compgip এই যে ফাইলটি আছে সেটি এটি আপনারা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে এখানে প্রয়োজনীয় কিছু ফিচার আছে এগুলো আপনারা দেখে নেবেন। ফুল লাইসেন্সও আপনাদেরকে টেমপ্লেটটি দিয়ে দেওয়া হলো। এটি একটি প্রিমিয়াম থিম বাই করে আপনাকে কিনে নিতে হতো থিমফরেস্ট থেকে। আমরা কিনে হচ্ছে আপনাদের জন্য এটি সোর্স ফাইলে দিয়ে দিয়েছি। আপনারা এটি আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। এর সমস্ত ফিচার চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে না। এতে কোনো হ্যাকিং ফাইল নেই, সম্পূর্ণ ফ্রেশ ফাইল। আপনারা এটি ইউজ করতে পারেন। সো এটি যেভাবে ইউজ করবেন তাহলে এটি এক্সট্রাক্ট করলে এরকম হবে। দেন হচ্ছে আপনি কম্পি প্লাস এই ফাইলটিকে জিপ করবেন। কম্পি প্লাস এই ফাইলটিকে জিপ করবেন আলাদাভাবে। আমি দেখাচ্ছি যে এটি হচ্ছে আমাদের টেমপ্লেট ফাইল। সুতরাং যেহেতু এটি টেমপ্লেট ফাইল এটিকে আমরা জিপ করে আপলোড করব, অন্যটি নয়। দেখুন এটি আমরা জিপ করব। জিপ অলরেডি এটি জিপ কমপ্লিট। এখন হচ্ছে আমরা প্লাগইনসের জন্য এই প্লাগইনসগুলো আমরা আলাদা আলাদাভাবে আমরা আমাদের প্লাগইনস ফোল্ডারে অ্যাক্টিভির মাধ্যমে দিয়ে দেব। তার আগে হচ্ছে আমরা আমাদের এই কম্পি প্লাস এটি ইনস্টল করব যথাযথভাবে আমাদের সাইটে। আমরা আমাদের সাইটের ব্যাকএন্ডে ঢুকে আপলোডে ক্লিক করব। এখান থেকে ব্রাউজ, দেন হচ্ছে আমরা আমাদের যে নিউজ থিমস ফোল্ডারটি আছে সেটিতে প্রবেশ করে কম্পি প্লাস এটি ইনস্টল করব। ইনস্টল নাও। ইনস্টল হতে একটু সময় নেবে যেহেতু এটি 1.2 মেগাবাইটের কাছাকাছি থিমসটি, সেহেতু একটু সময় লাগবে ইনস্টল হতে। দেন হচ্ছে আমরা এটি থিমস ইনস্টল সাকসেসফুলি অ্যাক্টিভেটে ক্লিক করব। দেখুন অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমরা যদি আমাদের সাইটটিকে রিলোড দেই দেখুন কি ঘটতেছে। আমরা আমাদের সাইটটি রিলোড কমপ্লিট হলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটাল এরর। দ্যাট মিনস আমাদের এটি ইনস্টল হলো প্রপারলি, কিন্তু কথা হচ্ছে আমাদের এটি ভিজুয়ালাইজেশন করতেছে না। এই কারণে করবে না যে আমাদের যে প্রয়োজনীয় আরও যে প্লাগইনসগুলো ছিল এগুলো আমাদের সেট আপ করা নেই। যে এই থিমসের সাথে অ্যাটাচ করা এই প্লাগইনসগুলো আমাদের দিয়ে দিতে হবে এবং এগুলোকে অ্যাক্টিভ করতে হবে। দেন হচ্ছে তাহলে কিন্তু আমাদের যে থিমসটি আছে সেটি হচ্ছে আমরা দেখতে পাবো। আমরা থিমের যদি দেখি, আমরা থাম্বনেইলটি দেখি এরকম যে এটি দেখতে এরকম হবে। দেন হচ্ছে আমরা কাস্টমাইজ করে এটিকে অন্যরকম বানিয়ে নেব। তাহলে হচ্ছে আমরা এখন যে কাজটি করব এর জন্যে আমরা প্লাগইনস ইনস্টল করব। এখানে প্লাগইনস থেকে কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু এর প্লাগইনসটি জিপ আকারে নেই, মানে একটি ফাইল, দ্যাটস একটি ফাইল, সেজন্য হচ্ছে আমরা এটিকে অ্যাপটিপির মাধ্যমে দিয়ে দিলে ভালো হবে। সুতরাং আমরা অ্যাপটিপি ওপেন করব। FTP ফাইলটি ওপেন করে আমরা আমাদের সাইটের নাম এবং আইডি পাস দিয়ে দেব। আমি আমার সাইটের নাম দিচ্ছি যেটিতে আমরা ইনস্টল করব, timeinfobd.com। দেন হচ্ছে আমরা এর ইউজার নেমটি timeinfo এতটুকুই। দেন হচ্ছে আমি আমার পাসটি দিচ্ছি। অলরেডি আমার সার্ভার ফাইলটি অলরেডি চলে আসছে। সুতরাং আমি এখন পাবলিক HTML এখানে ঢুকব। দেন হচ্ছে আমরা ওয়ার্ড কন্টেন্ট এখানে ঢুকব, যেহেতু ওয়ার্ডপ্রেসের কন্টেন্টে ওয়ার্ডপ্রেসের সব ফাইল থাকে। সুতরাং এখান থেকে আমরা প্লাগইনসে ঢুকব। প্লাগইনসে আমরা যদি দেখি যে এখানে কি আছে, এখানে আমরা যা প্লাগইনস অলরেডি ইনস্টল করেছি সেগুলো আছে। কিন্তু কথা হচ্ছে আমি যেহেতু এটি একটি এক্সিস্টিং সাইটের জন্য আমি অনেক সময় অনেক প্লাগইন্স ইনস্টল করেছি, সেজন্য হচ্ছে এক্সিস্টিং সাইটের জন্য আমি অনেক সময় অনেক প্লাগইন্স ইনস্টল করেছি, সেজন্য এগুলো থাকতেই পারে, কোনো সমস্যা নেই। এগুলো না থাকলেও চলবে। আপনি আপনার নতুন যে প্লাগইন্সের নতুন যে থিমের জন্য যে প্লাগইন্সটি আছে সেটি ইনস্টল করবেন। সেজন্য আমরা আমাদের যেই ফাইলে যে ফোল্ডারে আমাদের প্লাগইন্সটি আছে সেটি আমরা এখানে দিয়ে দেব। প্লাগইন্স এই ফাইলগুলো টোটাল এগুলো আমরা এখানে আপ করে দেব। দেখুন সিলেক্ট করে আমরা টেনে ধরে ছেড়ে দিলেও হবে বা এতে ক্লিক করলে হবে। আমরা আমাদের ফাইল এক্সপ্যান্ডিং হচ্ছে, এটি আপলোড হতে একটু সময় নেবে। আমাদের প্লাগইন্সগুলো প্রপারলি আপলোড হওয়ার পর আমরা হচ্ছে আমাদের সাইটের যেই প্লাগইন্স ডিপার্টমেন্ট আছে প্লাগইন্সের আন্ডারে ইনস্টল প্লাগইন্সে ক্লিক করব। আমি এটি রিলোড দিচ্ছি যেহেতু আগে আমার এটি খোলা আছে প্লাগইন্স, সুতরাং এটি আমি রিলোড দিচ্ছি। দেন হচ্ছে আমরা যে প্লাগইন্সগুলো আপলোড করেছি সেগুলো অ্যাক্টিভেট করব। যেমন হচ্ছে ডিলাক্স থিম লাইব্রেরি, এই প্লাগইন্সটি যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু এটি কাজ করবে না। জাস্ট এই প্লাগইন্সগুলো অ্যাক্টিভেট করে দিতে হবে আমাদেরকে। যেমন এটি এটি একটি আমাদের প্লাগইন্সের মধ্যে হচ্ছে ডাব্লিউপি পোস্ট ভিউ। আমরা দেখে নিচ্ছি প্লাগইন্সগুলো কী কী। দেখুন পেজ নেম, পোস্ট রেটিং, পোস্ট ভিউ, প্রিন্টার, এই প্লাগইন্সগুলো যেমন অ্যাক্টিভেট পোস্ট ভিউ, পোস্ট রেটিং, একটু সময় নিচ্ছে। দেন হচ্ছে পোস্ট রেটিং, পোস্ট ভিউ, এটি পোস্ট ভিউ হচ্ছে ডাবল আছে, সেজন্য আমি আগে একবার এটি ইনস্টল করেছি যেহেতু সেজন্য এটি ডাবল হচ্ছে। প্রিন্ট অ্যাক্টিভিটি, ওকে দ্যাটস ইট। আরেকটি বাকি আছে পেজ নেভিগেশনস। পেজ নেভিগেশন এটি অ্যাক্টিভেট করার পর আমরা যদি আমাদের এখন সাইটটিকে রিলোড দেই তাহলে কিন্তু আমরা আমাদের সাইটটিকে দেখতে পাবো যে আমরা যে টেমপ্লেটটি ইনস্টল করেছি সেটি আমরা অলরেডি দেখতে পাবো যে এটি কীরকম। এটি হচ্ছে এরকম যে এটি এখন ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো, সব কিছুই আমরা কাস্টমাইজেশন করবো। এটির মধ্যে যা যা আছে সবই কাস্টমাইজেশন করা যাবে। সেজন্য আমরা কাস্টমাইজেশনের জন্য প্রাইমারিলি আমরা যেখানে যাব সেখানে হচ্ছে সাইডের ব্যাকএন্ডে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কম্পি কন্ট্রোল প্যানেলে যাব। কিন্তু প্লাগইন্স ইনস্টল আমাদেরকে আরেকটি প্লাগইন্স ইনস্টল করে নিতে হবে একটু এক্সট্রা কাস্টমাইজেশনের জন্য। সেটি হলো যে আমরা আমাদের থাম্বনেইলটি প্রপারলি শো করবে। যদি বড় ছোট দেই তাহলে সেটি অটোমেটিকলি রিসাইজ করে নেবে। সেজন্য হচ্ছে আমরা আরেকটি প্লাগইন্স আমরা ইনস্টল দিতে হবে। আমি দেখাচ্ছি, আমরা যদি এই সাইটের মধ্যে দেখি যে এর একটি করে পোস্ট চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন সবগুলো ইমেজ কিন্তু একই সাইজ, আমরা যদি দেখি, এবং পোস্টের ভিতরও একই। সেই জিনিসটি করানোর জন্য আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে wp-cn-excerpt এই নামে দেখাচ্ছি একটু বড় করে আপনাদেরকে, এই নামে আমরা প্লাগইন্সটি ইনস্টল করে নেব। এই প্লাগইন্সের আরেকটি অল্টারনেটিভ প্লাগইন্স আছে অ্যাডভান্স এক্সসার্ভড নামে, সেটি আপনারা ইনস্টল করতে পারেন। সেটি হলো স্ট্যান্ডার্ড ভার্সন, কিন্তু সেটি রিসেন্টলি কাজ করতেছে না আপডেট না করার কারণে। সেজন্য আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ এখানে দেখা যাচ্ছে বা আদার ল্যাঙ্গুয়েজ, সেটি হচ্ছে অ্যাডভান্স এক্সার্ফট এর কাজ করবে যেহেতু আমরা এটি ইনস্টল করে নেব আমাদের সাইটটাকে রিসাইজ করার জন্য আমাদের প্রত্যেকটি ইমেজকে রিসাইজ করার জন্য অটোমেটিক্যালি এই প্লাগইনসটি ম্যান্ডেটরি সুতরাং এখন হচ্ছে আমরা প্লাগইনস ইনস্টলের কাজ আমাদের শেষ এখন হচ্ছে আমরা কম্পি কন্ট্রোল প্যানেলে যাব কম্পি কন্ট্রোল প্যানেলে আমরা আসলে যে জিনিসটি দেখতে পাবো আপনারা হচ্ছে নতুন যখন একটি সাইট ইনস্টল করবেন বা নতুন একটি সাইটে যখন এই টেমপ্লেটটি ইনস্টল করবেন তখন কিন্তু এই ধরনের লেখা আপনারা পাবেন না কেননা আমার এখানে আগেই কিছু পোস্ট ছিল বিদায় লেখাগুলো এখানে শো করতেছে আপনাদের যদি এরকম পোস্ট থাকে তাহলে কিন্তু শো করবে না হলে কিন্তু শো করবে না এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করবে ক্যাটাগরি কিন্তু আমাদের দেওয়া হয়নি সুতরাং ক্যাটাগরিগুলো আমরা দিয়ে দেব কোন কোন ক্যাটাগরি এখানে ভিজুয়ালাইজেশন করবে সেটার জন্য আমরা কম্পি প্যানেলে যাব কম্পি প্যানেলে গিয়ে আমরা দেখতে পাবো পিসার এরিয়া সেটআপ পিসার এরিয়া বলতে বোঝাচ্ছে এটি যে এই এরিয়ার জন্য আমরা একটি ক্যাটাগরিকে সিলেক্ট করে দিতে হবে এখানে যেমন আমি অ্যাপেল নামে যে ক্যাটাগরিটি আছে সেটি এটা ফিচার পোস্ট হিসেবে আমি সিলেক্ট করলাম দেন হচ্ছে ফিচার ক্যাটাগরিতে আমরা এখানে দ্যাট মিন্স হচ্ছে এখানে চারটি ক্যাটাগরি 1 2 3 4 এটা হচ্ছে আমরা লেফট কলামে চারটি ক্যাটাগরি শো করাবো রাইট কলামে চারটি ক্যাটাগরি আমরা যদি চাই আরো বেশি তাহলে কিন্তু আরো বেশি করতে পারবো আমরা প্রত্যেকটার জন্য এখানে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি সিলেক্ট করে দেব দেখুন আলাদা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করে দেব যেটা যেই ক্যাটাগরিতে শো করবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব মিউজিক দ্যাটস ইট দেন হচ্ছে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব এখন আমরা আমাদের সাইটটিকে রিলোড দেব আমরা আমাদের সাইটটিকে রিলোড দিলে অলরেডি আমরা ক্যাটাগরি ওয়াইজ নিউজ দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি এটা আমাদের ইংলিশ সাইট আমি বাংলা কিভাবে করে তাও দেখাবো আপনারা কিভাবে বাংলা করবেন সেটিও দেখাবো এটি হচ্ছে আমাদের সাইডবার কিভাবে কাস্টমাইজ করবেন এর গ্রাফিক্স ডিজাইন এর ডিজাইনটি সিএসএস ডিজাইনটি কিভাবে চেঞ্জ করবেন তাও দেখাবো কন্ট্রোল প্যানেল সেটিংসে আমাদের আরও কিছু বাকি আছে মাত্র আমাদের দুটি ক্যাটাগরি গেল আমরা যদি থাম্বনেল ম্যানেজমেন্ট এখানে ক্লিক করি তার আগে পিসার ক্যাটাগরিতে আমি বলে রাখতেছি যে আমরা ফিচার ক্যাটাগরির জন্য আমাদের ক্যাটাগরি বানানো থাকতে হবে ক্যাটাগরি আমরা কিভাবে বানাবো ক্যাটাগরি বানাবো হচ্ছে আমরা পোস্টের আন্ডারে গিয়ে ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি বানিয়ে নেব তাহলে কিন্তু এই ক্যাটাগরিগুলো এখানে শো করবে অটোমেটিকলি আপনি যা ক্যাটাগরি বানাবেন তাই এখানে শো করবে দেখা হচ্ছে থাম্বনেল ম্যানেজমেন্টে আপনি গিয়ে দেখবেন যে এখানে ক্রাফ টুয়ার্ডস দ্য টপ এখানে ফিচার ক্যাটাগরির জন্য এটি কীভাবে থাম্বনেলকে রিসাইজ করবে থাম্বনেলটাকে অটোমেটিকলি কীভাবে রিসাইজ করবে দেখুন এখানে থাম্বনেল কি টপ থেকে কাটবে নাকি সাইড থেকে কাটবে আপনি যদি টপ থেকে বেশি কাটেন তাহলে হচ্ছে হয়তো অনেক সময় ছবি মাথা নাও থাকতে পারে বডি থাকতে পারে ছবির সুতরাং আপনি কিভাবে কাটবেন সেটা এখান থেকে ফিক্সড করে দেবেন সেন্ট্রালি কাটতে পারেন যে চতুর্দিকে কাটবে এটা তাও দিতে পারেন টপ বটম ওয়ানলি রিসাইজ ক্রপ না করে শুধু রিসাইজ করবে তাও আপনি দিতে পারেন এটা সিলেক্ট করে দেন হচ্ছে থাম্বনেল কোয়ালিটি 95 দেওয়াই ভালো মোরলি থাম্বনেল কাস্টমাইজের জন্য আপনি থাম্বনেলের সাইজটি এখানে মেনশন করে দেবেন হাইট ওয়াইড দেন হচ্ছে মেইন পেজ থাম্বনেল ওয়াইড এটিও আপনি মেনশন করে দেবেন এখানে এগুলো দেখলে বুঝবেন আমরা এখন যদি অ্যাজাক্স ট্যাবস এটি কি এটি হচ্ছে অ্যাজাক্স ট্যাবস হচ্ছে এটি যে আমরা এটি কত কয়টি শো করাবো তা এখানে আমরা বলে দেব অ্যাডক্স ট্যাব এখানে কয়টি শো করবে মোস্ট ভিউ রিসেন্ট ভিউ মোস্ট ডিসকাসড এডি কয়টি শো করবে সেটি আমরা এখানে বলে দেব দেন হচ্ছে ভিডিও ম্যানেজমেন্ট থেকে আমরা ভিডিও কি এনাবল রাখবো নাকি ডিসেবল রাখবো এবং যদি আমরা এনাবল রাখি yes দেই দেন হচ্ছে যে কোথা থেকে ভিডিওটি নেবে সেটি আমরা সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ভিডিও নামে যদি আমাদের কোনো ক্যাটাগরি করে থাকি বা আমি যদি মুভি করে থাকি মুভি যদি ভিডিও আন্ডারে হয় তাহলে আমি সেটি সিলেক্ট করে দেব দেন হচ্ছে ফিড ব্যানারের যে নামটি যদি থাকে আমাদের ফিড ব্যানার নামটি আমরা এখানে বসিয়ে দেব দেন হচ্ছে অ্যাড ম্যানেজারের হচ্ছে আমরা এখানে HTML কোডটি আমরা এখানে বসিয়ে দেব HTML কোডটি আমরা কিভাবে করব সেটা আমাদের ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি করে দেবে সেজন্য আমরা হচ্ছে পোস্টের আন্ডারে যদি অ্যাড নিউ পোস্টে যাই এখান থেকে আমরা একটি ব্যানার বা একটি অ্যাডভার্টাইজ আপলোড করব দেখুন আমি দেখাচ্ছি